হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব স্কিন কেয়ারের বেসিক একটা পার্ট নিয়ে, যেটা হচ্ছে সিরাম। আমাদের অনেকাপরই মনে কোশ্চেন থাকে, সিরাম কী, সিরাম কেন ব্যবহার করব, সিরাম ব্যবহার করলে আমরা কী কী উপকারিতা পাবো। সো আমি আজকে সব প্রশ্নের উত্তর দিব এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো সিরামের উপকারিতা সম্পর্কে এবং সিরাম সম্পর্কে ফুল ডিটেলসে তোমাদের আজকে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমরা দেখতে পাও। আর যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে, কমেন্টস করবে, অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে। সো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিওটি। সো ফার্স্ট কোশ্চেনটি হচ্ছে সিরাম কি। ফেশিয়াল সিরাম কিংবা ফেস সিরাম হচ্ছে এমন একটি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টে তৈরি স্কিন কেয়ার প্রোডাক্ট যা আপনার ত্বকের গভীরতম স্তরে প্রবেশ করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে। এবং সিরাম তৈরি হয় খুব ছোটো ছোটো মলিকলস দ্বারা যা ত্বকের সাথে খুব সহজেই মিশে যেতে পারে, এবং মলিকলসগুলো খুবই শক্তিশালী উপাদান দ্বারা তৈরি হয় যা কার্যকরীভাবে ত্বকের যত্নে কাজ করে থাকে, যার ফলে এটা স্কিন কেয়ারের বিভিন্ন বিষয় যেমন ত্বকের বলিরেখা, বয়সের ছাপ ইত্যাদির ক্ষেত্রে খুব ভালো কার্যকরী। সো এখন আসি আরেকটা কোশ্চেন নিয়ে, সব সিরাম কি এক? না, সব সিরাম এক না। স্কিনের প্রয়োজন অনুযায়ী এবং স্কিনের সমস্যা অনুযায়ী সিরাম বিভিন্ন রকম হয়ে থাকে। ধরুন আপনার ত্বকের সমস্যা ডিহাইড্রেশন, এজিং সাইন্স কিংবা পিগমেন্টেশন, এজন্য আপনাকে এমন একটি ইনগ্রেডিয়েন্টের সমৃদ্ধ সিরাম ইউজ করতে হবে যা স্পেসিফিকভাবে এই ধরনের সমস্যাগুলোকে টার্গেট করবে। লাইক আপনি চাইলে ভাইটামিন সি যুক্ত সিরামগুলো ইউজ করতে পারেন, বিকজ ভাইটামিন সিতে আছে অ্যান্টি এজিং প্রপার্টিস, যেটা আমাদের স্কিন থেকে এজিং সাইন্স দূর করে এবং আমাদের স্কিনটাকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্ট করতে হেল্প করে এবং আমাদের স্কিন থেকে পিগমেন্টেশন দূর করে আমাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট এবং ক্লিয়ার করে। সো আপনারা যারা স্কিনটাকে, যাদের স্কিনটা ডাল হয়ে গেছে, তারা চাইলে ভাইটামিন সি যুক্ত প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন। ভাইটামিন সি যুক্ত সিরামগুলো স্কিনের জন্য খুবই ভালো কাজ করে থাকে। এছাড়াও ত্বকের যত্নে আরও বিভিন্ন ধরনের সিরাম আপনারা ইউজ করতে পারেন, লাইক আলফা আরবুটিন এক্সট্র্যাক্ট, নাসেনামাইড এক্সট্র্যাক্ট, এগুলো ত্বকের জন্য খুবই ভালো কাজ করে থাকে। এবং আপনারা চাইলে যাদের স্কিন টাইপটা অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে আছে, স্কিনের রিঙ্কল আছে এবং পোরটাকে আপনারা মিনিমাইজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা হায়ালুরোনিক অ্যাসিড সিরামটিকে ইউজ করতে পারেন। হায়ালুরোনিক অ্যাসিড সিরাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে 12 ঘন্টা পর্যন্ত, ত্বকের মসৃণতা প্রদান করে। হায়ালুরোনিক অ্যাসিড সিরাম রেগুলার ব্যবহারে রিঙ্কেল দূর হবে, পোর্স মিনিমাইজ হবে, স্কিন হবে টাইট এবং ফাইন লাইন্স মুক্ত। এছাড়াও রেটিনল সিরাম স্কিনের এক্সেস অয়েল কন্ট্রোল করবে, পিম্পল কারেক্টারে কাজ করবে, কোলাজেন এবং প্রোডাক্টিভিটি বাড়বে, ফলে ত্বক হবে টান টান। রেটিনল সিরাম রেগুলার ব্যবহারে আপনি পাবেন রেডিয়েন্ট স্কিন। সো আপনারা চাইলে এ ধরনের ইনগ্রেডিয়েন্টগুলো, সিরামগুলো আপনাদের ত্বকের ধরন অনুযায়ী ইউজ করতে পারেন, এবং সব সিরাম কিন্তু সবার স্কিনে স্যুট করে না। লাইক আপনার স্কিনের প্রয়োজন কোনটা সেটা বুঝে আপনাদেরকে সিরামটাকে বাছাই করতে হবে। অনেকেই আছে অনেক ধরনের সিরাম ইউজ করার পর, যেমন আমার স্কিনে যেটা স্যুট করেছে সেটা আপনার স্কিনে স্যুট নাও করতে পারে। তাই অবশ্যই ইউজ করার আগে আপনারা প্যাচ টেস্ট করে নেবেন, যদি আপনাদের স্কিনে স্যুট করে তাহলে আপনারা সিরামটিকে কন্টিনিউ করবেন। তাই যে কোনো সিরাম ইউজ করার আগে প্যাচ টেস্টটা খুবই জরুরি, এবং অবশ্যই আপনারা আপনাদের স্কিনের স্পেসিফিক প্রবলেমটাকে আইডেন্টিফাই করে দেন আপনারা যে কোনো সিরাম পারচেস করবেন। সো এখন আসি সিরামের গুণাগুণ কী কিংবা উপকারিতা কী। সিরাম ইউজ করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি হয়, স্কিন টোন উন্নত হয়, ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা যোগায়, ত্বকে পুষ্টি যোগায়, এবং এটা সহজে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না এবং ত্বকের ফোলাভাব কমায় এবং ডার্ক সার্কেল দূর করতে খুব ভালো কাজ করে। এছাড়াও যাদের ত্বকে দাগের প্রবলেম আছে তাদের ত্বক থেকে যে কোনো ধরনের দাগছোপ, পিগমেন্টেশন এগুলো দূর করতে খুবই ভালো কাজ করে। এবং লাস্টলি ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজ করতে সিরাম খুবই ভালো কাজ করে থাকে, যেটা আমাদের স্কিন থেকে এজিং সাইন্সটা রিডিউস করে থাকে। সো আপনারা যারা সিরাম ইউজ করতে চান ইউজ করে দেখতে পারেন, সিরাম কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্ট এবং স্কিন কেয়ারের পার্টে অবশ্যই এটাকে অ্যাড করা উচিত। সো এখন বলি, অনেক অপরই কোশ্চেন থাকে সিরামের দাম এত বেশি হয় কেন।
like amra 15 gram kingba 30 ml 15 ml erokom type er serum use kore thaki but etotuku ekti serum amra eto dam diye keno kinbo so serum e kichu powerful ingredient thake jeta onek beshi porimane dewa hoy ebong dekha jay eki range er cream e shei upadan dewa hoy 2% ebong onek cream ei ache jeta 2% o thake na কিন্তু সিরামে 30% থেকে 50% দেওয়া থাকে তাই উপাদানের দামের কারণে সিরামের দামটা বেড়ে যায় সো আপনারা আপনাদের স্কিন টাইপ অনুযায়ী এবং আপনাদের স্কিনের সমস্যা অনুযায়ী সিরামটিকে পারচেজ করবেন এবং সেই ধরনের সিরামগুলো আপনারা স্কিন কেয়ারে ইউজ করবেন সো এখন আসি সিরাম আমরা কখন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব সো সিরাম ব্যবহারের জন্য আপনারা সিরাম হচ্ছে এমন টাইমে আপনাদের ইউজ করতে হবে আপনাদের স্কিনটাকে ক্লিনজিং করার পর টোনিং করার পর দেন আপনারা ময়শ্চারাইজার ব্যবহারের আগে সিরাম ইউজ করবেন এবং সিরাম হচ্ছে দিনে দুইবার ইউজ করতে হয় রাতে এবং দিনে আপনারা সিরাম ইউজ করলে খুবই ভালো রেজাল্ট পাবেন তবে অবশ্যই অনেক সিরামে রাতে ইউজ করার পরামর্শ দেওয়া হয় যেগুলোতে হাইলি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকে এবং কিছু পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্ট থাকে সো আপনারা অবশ্যই যে সিরামটা পারচেজ করবেন সেই সিরামটাকে আপনারা ইউজ করার আগে সিরামের প্যাকেটটাকে আপনারা অবশ্যই প্যাকেটের গায়ে লেখাটা পড়ে নেবেন যে সিরামটা কখন ইউজ করলে আপনারা বেনিফিশিয়াল হবেন কিংবা সেটাকে আপনারা কোন কোন টাইমে ইউজ করতে হবে এবং সিরাম রেগুলার ইউজ করতে হয় রেগুলার বেসিসে ইউজ করলেই আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন আপনাদের স্কিনের প্রবলেমগুলো দূর হবে এবং আপনাদের স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ গ্লোয়িং এবং হাইড্রেটেড থাকবে এবং অনেক বেশি হেলদি থাকবে সো এই ছিল আমার আজকের ভিডিওটি আই হোপ ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন অ্যান্ড বেশি বেশি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস আল্লাহ হাফেজ